গত ক্লাসে আমরা দেখেছিলাম সি প্রোগ্রামিং এর একদম বেসিক, অর্থাৎ কিভাবে প্রোগ্রামিং শুরু করতে হয় সেই জিনিসটা আমরা দেখেছিলাম। আজকে আমরা কিছু ভেরিয়েবল দেখব। তো ভেরিয়েবল আসলে কি? ভেরিয়েবল এর মানে হচ্ছে আসলে চেঞ্জেবল, মানে যদি কোনো কিছু চেঞ্জ করা যায় বা পরিবর্তন করা যায় তাহলে মূলত সেটাকে ভেরিয়েবল বলে। যেমন সাপোজ তোমার কাছে এ নামক একটা ভেরিয়েবল আছে বা একটি ঝুড়ি আছে, সেটার নাম হচ্ছে এ, ইংরেজি লেটার এ। এখন ওই এ লেটার নামক যে ঝুড়ি সেটার মধ্যে তুমি কি করতে পারো? চাইলে আম রাখতে পারো, চাইলে তুমি কমলা রাখতে পারো, চাইলে তুমি ডিমও রাখতে পারো, রাইট? তো দ্যাট মিন্স ভেরিয়েবল হচ্ছে ওরকমই, মানে হচ্ছে যে তুমি ওটাতে তুমি যা চাও তাও তুমি রাখতে পারবা এবং চেঞ্জ করতে পারবা একটু পর পর। মানে তুমি প্রথমে আম 10টা রাখতে পারবা, তারপর 5টা রাখতে পারবা, তারপর একটাও রাখতে পারবা, তুমি যতটা চাইবা ততটা তুমি রাখতে পারবা, ঠিক আছে? কিন্তু সেটার প্রসেস আছে। বাট প্রথমে আমরা দেখবো কীভাবে একটি রাখতে হয়, 5টি বা 10টি কীভাবে রাখতে হয় সেটা আমরা পরে দেখবো। কিন্তু এখন আমরা দেখবো কীভাবে একটি রাখতে হয়। তাহলে তুমি প্রথমে একটি আম রাখলা, পরে ওই আমটা ফেলে দিয়ে আরেকটা আম রাখলা, তারপর আরেকটা আম বড় রাখলা, একটা আম ছোট রাখলা, বা একটু পরে একটা কমলা রাখলা ওখানে, বা একটু পরে একটু একটা কী রাখলা, আপেল রাখলা সেখানে। তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারবো কিসের মধ্যে? ভেরিয়েবলের মধ্যে। এখন ভেরিয়েবলের মধ্যে আমরা মূলত যদি আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলি তাহলে আমরা সংখ্যা রাখতে পারবো, লেটার বা ক্যারেক্টার রাখতে পারবো, যেমন ক, খ বা এক্স, ওয়াই, জেড এগুলোকে রাখতে পারবো। আবার আমরা চাইলে পুরো একটি লাইনকে রাখতে পারবো, যেমন উই লিভ ইন বাংলাদেশ, এটাকেও চাইলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো। তাহলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে যেটা চেঞ্জ হয় যে কোনো সময়, আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আমি চাইলে 5 রাখতে পারবো, আমি চাইলে 10 রাখতে পারবো, আমি চাইলে এ রাখতে পারবো, বি রাখতে পারবো, এক্স রাখতে পারবো, ওয়াই রাখতে পারবো, জেড রাখতে পারবো, আমি চাইলে একটি পুরো লাইনও রাখতে পারবো। তাহলে আমরা আজকে দেখবো যে কীভাবে তোমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা এবং ভেরিয়েবলের মধ্যে কী কীভাবে আমরা কি ভ্যালুগুলোকে বা মানগুলোকে রাখতে পারি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি স্ক্রিনে। তাহলে আমরা যেটা করলাম, আমরা নতুন একটি ফাইল ওদিনের মতো তৈরি করে নিচ্ছি। আমরা নিউতে গেলাম, এমটিতে গেলাম, এমটিতে গিয়ে আজকে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি। এখানে আবার ফাইলে গিয়ে আমরা সেভ এজে দিয়ে দিলাম, সেভ এজে গিয়ে আমরা নাম দিয়ে দিলাম ভেরিয়েবল, রাইট? ভেরিয়েবল। তাহলে আমরা যেহেতু ভেরিয়েবল শিখবো সেই জন্য ভেরিয়েবল নামটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে কী করতে হবে, ইনক্লুড লিখতে হবে। তো ইনক্লুড লিখলাম, দেন আমরা লিখবো stdio.h, এটা সবসময় লিখে ফেলবা মুখস্থ, ঠিক আছে? এবং এটা নিয়ে বিস্তারিত আমি আরেকদিন বলবো, আজকে জাস্ট এতটুকুই থাকুক। ইন্ট কি আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, তারপরে আমরা মেইন একটা ফাংশন বলেছিলাম, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হয়, এটাও আমরা এতটুকু আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, তোমরা জানো। তারপরে আমি যেটা করব আজকে, এবার আমরা শিখবো যে ভেরিয়েবল আসলে কি। তো এই জন্য ভেরিয়েবলগুলো অনেক রকম হতে পারে, ইন্টেজার টাইপ হতে পারে। ইন্টেজার টাইপ মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা তুমি সেখানে রাখবা, আবার তা তুমি চাইলে দশমিক সংখ্যাও রাখতে পারো, যেমন 5.5। সেটার জন্য তোমাকে ফ্লোট টাইপ ভেরিয়েবল নিতে হবে, ফ্লোট, এফ, আমরা একটু পরে লিখবো, দেখতে পাবা। আর হচ্ছে তুমি যদি অক্ষর রাখতে চাও বা বর্ণ রাখতে চাও তোমাকে ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নিতে হবে। আর যদি তুমি স্ট্রিং অর্থাৎ একটা লাইন রাখতে চাও, একটি সেন্টেন্স রাখতে চাও বা কয়েকটি সেন্টেন্স রাখতে চাও, তাহলে তুমি যে ভেরিয়েবলটা নিতে হবে সেটাকে বলা হয় স্ট্রিং টাইপ, স্ট্রিং টাইপ ভেরিয়েবল তোমাকে নিতে হবে। তাহলে আমি শুরুতে বলেছিলাম কি, যে আমি যদি অক্ষর মান রাখতে চাই, পূর্ণ সংখ্যা রাখতে চাই, তাহলে আমাকে নিতে হবে ইন্ট। সাপোজ আমি সেটার জন্য দুইটা ভেরিয়েবল নিলাম, একটা এ একটা বি, ইন্টের জন্য, ঠিক আছে? আর একটা নিলাম সাম, সাম মানে হচ্ছে আমি এখানে যোগফল রাখবো। আগে আমরা ইন্টেজার টাইপটা, ইন্টেজার টাইপ ভেরিয়েবলগুলো দেখে নিই, ঠিক আছে? তারপর দেখো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি লিখে দিলাম যে নিচে দিয়ে সামের মান 0 লিখে দিলাম। এর অর্থ হচ্ছে যে সামের মধ্যে আমি 0কে রাখলাম, সাম নাও একটি ভেরিয়েবল বা ঝুড়ি, সেই ঝুড়িতে আমি 0কে নিয়ে রাখলাম। তাহলে দেখো এই যে সাম এখানে এখানে একটা ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে। আবার উপরে আমি দুইটা ভেরিয়েবল রাখছি, একটা হচ্ছে কি এ বি, পরে আমি কিন্তু মূলত এ বি সাম নামে তিনটা ভেরিয়েবল ইন্টেজার হিসেবে ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করার পরে আমি সামের মধ্যে 0কে রাখলাম পরের লাইনে। এরপর লাইনে আমি মনে করো যে এবার এর মান কত বলে দিলাম, মনে করো এর মান বলে দিলাম যে 5, ঠিক আছে? আর বি এর মান কত, মনে করো বি এর মান বলে দিলাম 10। প্রতিটি লাইনের পরে সেমিকোলন দিতে হয়, তোমাদেরকে আমি শিখেছি, সো আমি সেটাই দিলাম। তারপর আমি লিখে দিলাম সাম ইকুয়াল টু এ প্লাস বি, দেখো তোমাদেরকে আমি প্লাসও শিখিয়ে ফেলতেছি। তাহলে কী হলো, সামের মধ্যে আমি কাকে রাখলাম, এখন একটু আগে 0 রাখছি,
তো সামের মধ্যে দ্যাট মিন্স এই সামটার মধ্যে এখন জিরো আছে বাট এরপর আমি কি করলাম এ এবং বি কে যোগ করে কোথায় রাখলাম সামের মধ্যে রাখলাম তাহলে এ এবার এ এবং বি কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে রাইট মানে এ প্লাস এ এবং বি এর যে প্লাস বা যোগফল সেটাই সামের মধ্যে গিয়ে জমা হবে এবার আমি সাপোজ প্রিন্ট ট্যাব দিলাম প্রিন্ট ট্যাব দিয়ে আমি একটা একটা করে দেখব এবার ঠিক আছে তো আমি প্রথমে দিলাম প্রিন্ট ট্যাবের ভিতরে তোমরা জানো যে কি দিতে হয় সেকেন্ড কোটেশনটা দিতে হয় দেওয়ার পরে পার্সেন্টেজ দিয়ে ডি দিতে হয় ইন্টেজার টাইপের জন্য তো আমি যেহেতু ইন্টেজার টাইপ সেজন্য ডি দিলাম তারপর এটার পরে একটা কমা দিতে হয় দিলাম তারপরে গিয়ে তুমি যাকে প্রিন্ট করতে চাচ্ছ সেই ভেরিয়েবলটা এখানে বলে দিতে হয় সাপোজ আমি সামকে প্রিন্ট করতে চাই না আমি আগে সাম কেন আমি আগে এ কে প্রিন্ট করতে চাই যে এ এর মান কত তাহলে এ এর মধ্যে আমি কত রাখছি ফাইভ কে রাখছি তাহলে যদি এ কে প্রিন্ট করি তাহলে সে কী দেখাবে ফাইভ দেখাবে তাহলে এ নামক ভেরিয়েবলের মধ্যে যে আমি ফাইভ রাখলাম এবং সেটা যে ইন্টেজার টাইপ সেটা তুমি এখনই বুঝতে পারো আমি এটাকে রান করানোর পরে তো আমরা রান দিলাম দেখো কত আসছে ফাইভ আসছে দেখো এই যে ফাইভ আসছে তুমি চাইলে এটাকে আর একটু সুন্দর করে লিখতে পারো যেমন এখানে দিতে পারো পার্সেন্টেজ ডিন এর আগে তুমি লিখতে পারো এ ইকুয়াল টু লিখলে সে এ আকারে দেখাবে এটাকে এ ইকুয়াল টু ফাইভ আকারে দেখাবে দেখো এখন আর একটু সুন্দর করে আসবে রাইট এই যে দেখো আসছে কি এ ইকুয়াল টু ফাইভ ঠিক আছে তার মানে আমি কি ভেরিয়েবলের মধ্যে ফাইভ রাখলাম সেই ফাইভটি এখানে দেখাচ্ছে সাপোজ এখন আমি রাখলাম এখন আমি যে বললাম চেঞ্জ করা যায় এখন দেখো চেঞ্জ করে দেখাচ্ছি এখন এখানে ফিফটিন দিছি এখন আউটপুটেও ফিফটিন আসবে যে পনেরো দিলাম এখানেও পনেরো আসছে তাহলে আমি বলেছিলাম যে কি আমি ভেরিয়েবলের মধ্যে বা ঝুড়ির মধ্যে পাঁচ রাখতে পারবো দশ রাখতে পারবো মানে যখন যা ইচ্ছা তা আমি রাখতে পারবো মান হ্যাঁ ইন্টেজার টাইপের যদি ভেরিয়েবল হয় তাহলে আমি ইন্টেজার টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যা রাখতে পারবো শুধুমাত্র তো এবার যদি আমি বি কে প্রিন্ট করতে চাই তাহলে দেখো এবার মনে করো আমি বি কে নিলাম এখানে বি দিলাম এখন দেখো কী হবে কাহিনী একটু দেখো তো এখানে বি তো বি এর মধ্যে আমি রাখছি দশকে কিন্তু দেখাচ্ছে এ ইকুয়াল টু দশ কারণ ওই যে আমি ভেতরে এ ইকুয়াল টু লিখছি সেই জন্য তাহলে ভেতরে আমি কি লিখতে হবে এ ইকুয়াল টু না আমি ভেতরে লিখতে হবে বি ইকুয়াল টু রাইট তাহলে এখানে দিব এখন বি বি ইকুয়াল টু ঠিক আছে এবার সে বি ইকুয়াল টু আকারে দেখাবে তাহলে দেখাচ্ছে কি বি ইকুয়াল টু টেন ঠিক আছে এবার আমি সামটাকে দেখতে চাই তাহলে এখানে লিখে দিব তাহলে সাম এখন এখানে লিখে দিব সাম আর এখানেও কি লিখবো আমি সাম সামের মধ্যে কত থাকবে এ এবং বি এর যোগফলটা এ কত দশ বি কত সরি এ কত পনেরো বি কত দশ যোগ করলে কত হয় পঁচিশ তুমি দেখবা পঁচিশ থাকবে অনেকে মনে করতেছো জিরো থাকবে না শেষেটা থাকবে শেষে কী করছি সেটা থাকবে শেষে যা করছি প্রথমে শূন্য রাখছি কিন্তু পরে কিন্তু আমি আবার চেঞ্জ করে দিছি পরে এ আর বি এর যোগফলটাকে রাখছি এখন সে এ আর বি এর যোগফলটাকে তার কাছে রাখবে ঠিক আছে তাহলে দেখো আমি কী আছে এই যে পঁচিশ সাম ইকুয়াল টু পঁচিশ তাহলে আশা করি বুঝতেছো যে কী হচ্ছে ঘটনা সাপোজ এখানে মনে করো আমি এই লাইনটা যদি আমি মুছে দিই এই লাইনটা মুছে দিলে কী হবে এখন সাম শূন্য কারণ সামের মধ্যে এখন আর পরে আর কিছু রাখি নেই ঠিক আছে এখন দেখো কী হয় এখন দিচ্ছে সাম শূন্য তাহলে ইন্টেজার টাইপ ভেরিয়েবল কীভাবে কাজ করে আশা করি তোমরা বুঝে গেছো রাইট এবার আমি দেখাবো যে ফ্লোট টাইপ ভেরিয়েবল কী তাহলে তখন আমি লিখবো তখন আমি লিখব নিচে দিয়েও লিখতে পারি চাইলে আমি লিখলাম ফ্লোট ফ্লোট এক্স কমা ওয়াই কমা সাম টু মানে এখন আমি আরেকটা সাম নিচ্ছি রাইট সাম টু সাম টু ঠিক আছে এবার যেটা হবে এখন এগুলো হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা মানে দশমিকের এবার আমি যোগ বিয়োগ গুণভাগ করতে পারবো তো মনে রাখবা যদি তোমার প্রোগ্রামের মধ্যে কোনো কারণে ভাগ কিংবা গুণ আসে তখন তুমি ফ্লোট টাইপ নিবা এছাড়াও আরও বিভিন্ন সমস্যা আছে মেমোরি জনিত সমস্যা আছে আমরা সেটা পরে আস্তে আস্তে জানবো এখন জানার দরকার নেই এখন হচ্ছে আমরা জাস্ট নতুন শিখতেছি মাত্র প্রোগ্রামিং রাইট সো আমাদেরকে এত কঠিনের দিকে যাওয়ার দরকার নেই জাস্ট আমরা বুঝি যে ফ্লোট টাইপ ভেরিয়েবল কী ফ্লোট টাইপ ভেরিয়েবল হচ্ছে দশমিক মানে পাঁচ দশমিক পাঁচ বা পাঁচ দশমিক পাঁচ শূন্য ছয় দশমিক তিন চার এরকম আমরা রাখতে পারবো ঠিক আছে তাহলে আমরা একশো নিলাম এখন আবারও আমি এই সাম টুটাকে জিরো করে দিলাম সাম টু এখন জিরো তারপর আমি এক্স লিখলাম যে পনেরো দশমিক পাঁচ শূন্য আর বি কে ওয়াই কে মনে করো যে আমি কোনো কিছু কাজ করতে চাই না টেনে রেখে দিই তাহলে দেখো সে কিন্তু এটাকেও ফ্লোট টাইপ ধরে নিবে ধরবে যে দশ দশমিক শূন্য শূন্য আমি দশ দশমিক শূন্য শূন্য লিখি নাই বাট সে ধরে নিবে এটা বুঝে গেছে তো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আসলে সে একটি ডিজিট নিবে পরে এগুলো আমরা পরে জানবো আগে জেনে যে কীভাবে সে কাজ করে যে দশমিকে কাজ করতেছে সেই জিনিসটা তাহলে আমরা লিখবো সাম টু এখন এটা হচ্ছে সাম টু এই জন্য সাম টু ইকুয়াল টু পার্সেন্টেজ ডি না ফ্লোটের জন্য পার্সেন্টেজ ডি ডিক্লেয়ার হবে না লিখতে হবে এফ পার্সেন্টেজ এফ লিখতে হবে বুঝে গেছে তাহলে পার্সেন্টেজ এফ সাম টু এখানেও সাম টু দিতে হবে নাহলে সাম আগেরটা প্রিন্ট করবে এটা প্রিন্ট করবে এটাতে এখন আমি কিছু রাখিও নাই ঠিক আছে আমি রাখছি এখন সাম টুতে তো এখানে সাম টু দিতে হবে এবার দেখো আমি এটা করি কাজটা করি এই যে সাম টু ইকুয়াল টু পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো কেন জিরো পয়েন্ট জিরো জিরো দেখাচ্ছে বলতে পারবা
কারণ আমি সামটা যোগ করি নাই, আমি সামের মধ্যে শুধু জিরোকে রাখছি। দেখো সামের মধ্যে শুধু জিরোকে রাখছি, কিন্তু পরে যে এক্স এবং ওয়াইকে আমি কিন্তু যোগ করি নাই, শুধু সাম টু প্রিন্ট করছি। তাহলে এই জন্যই সে 0.00 দেখাচ্ছে, রাইট? তো আবার দেখো তুমি এই যে কি দেখাচ্ছে, 0.000 শেষে কয়টা দেখাচ্ছে, ছয়টা দেখাচ্ছে, ছয় ঘর পর্যন্ত দেখায়, দশমিকের পরে ছয় ঘর পর্যন্ত দেখাবে এফ ফ্লোট টাইপে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি সাপোজ সাম টু ইকুয়াল টু লিখে দিব। এখন সাম টুকে চেঞ্জ করে দিচ্ছি, কীভাবে চেঞ্জ করতেছি, আমি লিখতেছি এক্স প্লাস ওয়াই, এর অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের যে মানটা সেটা সাম টু এর মধ্যে এখন রাখবে। এবার এক্স প্লাস ওয়াইতে যত আছে তত প্রিন্ট করবে। দেখো এখন প্রিন্ট করলো 25.500, ওই যে দশমিকের পরে যেটা ছিল সেটাকেও কী করছে, সে যোগ করছে, রাইট? তো আমি কি করব, এখানে এখানেও লিখে দিব যে সাপোজ লিখলাম 20। তাহলে এবার তোমরাই বলো এটা যোগফল কত হবে, আগে নিজে নিজে দশমিকের যোগটা করে দেখো যে কত হয়, তারপরে এখানে কি প্রিন্ট করবে বলো তুমি। দেখো কি প্রিন্ট করে, ওই যে কি আসবে 25.700, শেষে একটা এক প্রিন্ট করছে। এটার একটু কাহিনী আছে, এটা এখন তোমাদের আর জানার দরকার নাই যে শেষে কেন একটা এক প্রিন্ট করছে। তুমি মনে করো যে তুমি 3 ঘন নিবা দশমিকের পর বা 2 ঘন নিবা, তাহলে তো সে এটা বাদ দিয়ে দিবে, লিখবে যে 25.70, রাইট? ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি মোটামুটি যে কীভাবে ফ্লোট টাইপ কাজ করে। ঠিক আছে, তুমি চাইলে এখানে গুণ দিয়ে দিতে পারো, দেখো গুণের কাজ করে কিনা। গুণের জন্য আমি গুণ না বিয়োগ দিয়ে দিই, হ্যাঁ বিয়োগ দিয়ে দিই, গুণ তোমাদেরকে পরে শেখাবো। তো আমি এটা বিয়োগ দিয়ে দিলাম, দেখো এখন কিন্তু বিয়োগ করে বিয়োগফলটা প্রিন্ট করছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু কি আমরা কাজ করতে পারি। যেমন সাপোজ তুমি যদি এখানে সাম টুটা না দাও তাহলেও হবে, মানে এই যে এখানে তোমাদের এটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, এটা আমি না দেই, এটা দিব না, শুধু এইভাবে পার্সেন্টেজ অ্যাপ সাম টু। এবার শুধু মানটা দেখাবে, বিয়োগফলটা দেখাবে, শুধু মানে যে কোনায় শুধু মানটা দেখাচ্ছে। আর এখানে সাম টু ইকুয়াল টু এটা লিখার কারণ হচ্ছে সৌন্দর্যের জন্য, বুঝতে যাতে সবাই যাতে ক্লিয়ারলি কি বুঝতে পারে। ঠিক আছে।